ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিলুপ্ত হচ্ছে গণরুম প্রথা। প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হবে নির্দিষ্ট সিট, সেখানেই থাকবেন তারা। গণরুম প্রথা বাতিল হয় স্বস্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা। 2017-18 সেশন এবং এর আগের সেশনের শিক্ষার্থী যাদের স্নাতকোত্তর ইতোমধ্যে শেষ হয়েছে তাদের আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত এমদাদুল হক পল্লবের রিপোর্টে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে দীর্ঘদিন থেকে জেঁকে বসেছিল গণরুম প্রথা। শিক্ষার্থীদের কাছে গণরুম তাই অনেকটাই আতঙ্কের নাম। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা সাধারণত আবাসিক হলে সিট বরাদ্দ পেত না। কখনো কখনো বরাদ্দ পেলেও সিনিয়ররা বা দখলদার ছাত্র সংগঠনের নেতাকর্মীরা রুম না ছাড়ার কারণে প্রথম বর্ষের ছাত্রদের ঠিকানা হতো গণরুমে। কেমন ছিল গণরুমে থাকার অভিজ্ঞতা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহিরুল হক হলের একজন শিক্ষার্থী। গণরুম নিয়ে এই কথাটা শুনলেই গা শিউরে ওঠার মতন একটা অবস্থা। ছাত্রলীগের আন্ডারেই উঠতে হতো, হল প্রশাসন বলে কিছু ছিল না। ছাত্রলীগ এভাবেই বলতো বা আমাদের সিনিয়র ভাইরা যারা ছিলেন তারা বলতো যে ফার্স্ট ইয়ারে বৈধ সিট দেওয়ার কোনো নিয়ম নেই বিশ্ববিদ্যালয়ে। আমরা ওই সময় 17x12 ফিটের রুমে প্রায় 42 থেকে 46 জন গড়ে রুমে থাকতাম। এমনকি এমন ঘটনাও ঘটতো, আমি মনে করেন যে রাত 12টা বা 1টার দিকে উঠে ওয়াশরুমে চলে গেছি, আমার কোনো বন্ধু বাইরে ছিল, সে এসে ঘুমায় গেছে, আমি আর ঘুমাতে পারিনি। সরকার পরিবর্তনের পর পাল্টে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর দৃশ্যপট। দীর্ঘ প্রায় 2 মাস বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে 22 সেপ্টেম্বর। প্রথম বর্ষের শিক্ষার্থীরা ব্যস্ত এখন হলের সিট বরাদ্দ পেতে আবেদন জমা দিতে। যখন আমাদের ক্লাস শুরুর কথা হয় তখন আমরা আসি এবং আমাদের যে হাউস টিউটররা আছে বা স্যারেরা বড় ভাইয়েরা তারা আমাদেরকে এখানে আপাতত থাকতে বলে, যে যখন লিগাল সিটের প্রসেস শুরু হবে তখন তোমাদেরকে সিট দেওয়া হবে, তোমরা আপাতত এই জায়গায় থাকো। আমরা এখানে গণরুমে আছি, স্যার বলছে 27 তারিখ থেকে আমাদের বৈধ সিট দেওয়া হবে, মানে অ্যালটমেন্ট দেওয়া হবে। যেহেতু নোটিশ দিয়েছে সিটের জন্য আবেদন করতেছি, এই কারণেই। কর্তৃপক্ষ জানিয়েছেন 30 সেপ্টেম্বরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম বলে কিছুই থাকবে না। শহীদ সার্জেন্ট জহিরুল হক হলের প্রভোস্ট জানালেন আবাসিক হলে শুধুমাত্র বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীরাই থাকবে, অবৈধভাবে হলে অবস্থানের আর কোনো সুযোগ থাকবে না। গণরুম প্রথা যে কারণগুলো ছিল সেই কারণগুলোকে আমরা শনাক্ত করেছি এবং তার আলোকে আমরা যে ব্যবস্থা নিয়েছি আশা করি আর কখনোই গণরুমের প্রয়োজনীয়তা বা এই ধরনের কোনো প্রচলন আমাদের এই আবাসিক বা এই হলে এটি থাকবে না। আবাসিকতা নিশ্চিত করার ক্ষেত্রে যে ব্যারিয়ারগুলো ছিল আমাদের এতদিন, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের অবস্থান, বহিরাগতদের অবস্থান, অথবা মাস্টার্স এত পরীক্ষা হয়ে গেছে তারপরে অনেকেই হলে অবস্থান করত, সেগুলোকেও আমরা এখন বেশ শক্তভাবেই নিয়ন্ত্রণ করছি। গণরুম প্রথা বাতিল সহ বিশ্ববিদ্যালয় হবে লেজুরভিত্তিক, রাজনীতিমুক্ত। ক্যাম্পাসে বিরাজ করবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। এমদাদুল হক পল্লব, বাংলাদেশ টেলিভিশন।